পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান। আমি আরেকটু জানতে চাইবো তোমার কাছ থেকে অনুশোভা, এই মুহূর্তে নুসরাত জাহান মা এবং তার পুত্র কেমন রয়েছে, শারীরিক অবস্থা কেমন রয়েছে, হাসপাতাল কি জানাচ্ছে অনুশোভা? দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনি এবং সন্তান দুজনেই খুব ভালো আছেন এবং প্রথম থেকেই তার কোনো শারীরিক সমস্যা ছিল না, ফলে তিনি খুব হেলদি বেবি বয়কে জন্ম দিয়েছেন এবং তিনি আপাতত তিনি এবং তার সন্তান দুজনেই খুব ভালো আছেন এবং অবশ্যই তার এই অপেক্ষা রয়েছে, তার এই মাতৃত্বের যে দিন গুনছিলেন তিনি আজ তা সম্পূর্ণ হলো এবং আজকের থেকে তার বেটার ডেজ শুরু হলো, এমনটাই তার কথার মধ্যে দিয়ে যদি বলতে পারি যে আজকে থেকেই তার বেটার ডেজ শুরু হলো। এবং সকলেই উচ্ছ্বসিত, আশা করি এক এক করে তাকে শুভেচ্ছা বার্তা জানাবেন, সোশ্যাল মিডিয়া তো এখন আছেই। একেবারেই সোশ্যাল মিডিয়া আছে এবং সেখানে শুভেচ্ছা বার্তা এক এক করে আসতেই থাকবে খুব স্বভাবতই, কারণ নুসরাত জাহান সাংসদ অভিনেত্রী, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এবং যেটা তুমি বলছিলে অনুশোভা, খুব গুরুত্বপূর্ণ যে বেটার ডেজে সময়টা, অর্থাৎ এ মুহূর্তের সময়কাল যেটা শুভ সময়কাল একটা শুরু হলো, অর্থাৎ একটা নতুন অধ্যায় মা হওয়া। এতদিন তিনি অভিনেত্রী হিসেবে দীর্ঘ সময়টা কাটিয়েছেন, এখনও অভিনয় করছেন, সাংসদ হিসেবে তার কাজ করা, এই যে মা হওয়া সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি বলা যেতে পারে, আলাদা একটা অধ্যায় জীবনের অনুশোভা। একদমই সঞ্চিতা, তিনি কিন্তু প্রথম থেকেই এটা বলে এসেছেন, যখন থেকে তার মানে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন তখন থেকে কিন্তু তিনি বিষয়টিকে বারবার সামনে এনেছেন যে তিনি নতুন দিনের অপেক্ষা করছেন, তিনি নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন, এই পর্যায়ে তিনি খুশি থাকতে চেয়েছেন এবং তার পাশে তার বন্ধুরা সবসময় ছিলেন। টলিউডের যার যার সাথে আমাদের কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন এবং অবশ্যই যশ দাশগুপ্ত প্রতিনিয়ত তাকে সঙ্গ দিয়েছেন, তার মুড সুইং হয়েছে, তার কিছু খেতে ইচ্ছে করেছে সবসময় তিনি কিন্তু সেটা হাজির করেছেন। মন ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই মন সবসময় তিনি ভালো রাখতেন এবং সেই মন ভালো রাখার সঙ্গী ছিলেন ইয়াশ দাশগুপ্ত, তিনি কিন্তু সবসময় তার পাশে থেকেছেন, তার বন্ধু হয়ে তাকে ভরসা দিয়েছেন এবং আমরা জানি তার প্রচুর স্ট্রাগল রয়েছে জীবনে এবং খুব গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই এই অধ্যায় শুরু করার যে সাহস তিনি দেখিয়েছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ এবং আজকে যখন সেই দিনটা এসছে, তিনি প্রথম থেকেই দিনের শুরুটা থেকেই পজিটিভ ছিলেন এবং বলেছিলেন যে অবশ্যই ভয়কে ছাপিয়ে তার বিশ্বাস রয়েছে, তিনি সবসময় নিজের প্রতি বিশ্বাস রেখেছেন এবং অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করেছেন জীবনের যে কোনো অধ্যায়, সেটা কোনো ছবির কাজে হোক বা তিনি সাংসদ হিসেবে প্রথম পার্লামেন্টে গিয়েছিলেন যখন তখন হোক, সবসময় কিন্তু তিনি নিজেকে একদম সাহসিকতার পরিচয় রেখেছেন এবং বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস রেখেছেন, পজিটিভ থেকেছেন সঞ্চিতা। এবং তিনি জবে থেকে অন্তঃসত্ত্বা হয়েছেন অনুশোভা, আমরা এটা দেখেছি যে মাতৃত্বের যে স্বাদ, যে অনুভূতি, সেটা কিন্তু তিনি ভীষণভাবে এনজয় করেছেন বলা যেতে পারে। এবং যেটা তুমি বলছিলে যে প্রতি মুহূর্তে বন্ধুদের পাশে পেয়েছেন ইয়াশ দাশগুপ্ত, তার বক্তব্য, তার ছবিও আমরা আজকে তোমাদের মাধ্যমে দেখিয়েছি যে 24 ঘন্টার পর্দাতে। অনুশোভা, তুমি তো দীর্ঘক্ষণ হাসপাতালে রয়েছো, আমরা তোমার সঙ্গে কথা বলছি, তুমি লাইভ দিচ্ছ, আর কাউকে দেখলে হাসপাতালে এসছেন টলিউডের কাউকে বা তার বাড়ির পরিবারের তরফ থেকে নুসরাতের কাউকে দেখতে পেলে? দেখো, পরিবারের কেউ হয়তো তার ভিতরে রয়েছেন, ইয়াশ দাশগুপ্ত তো অবশ্যই রয়েছেন, কিন্তু আর কাউকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, তবে এক্ষুনি সুখবর এসছে, আশা করি একে একে সবাই দেখা করতে আসবেন, বা এখন যেহেতু আমরা জানি করোনা পরিস্থিতি, বেশিরভাগ মানুষ বাড়িতেই কাটাচ্ছেন, হাসপাতালে সেইভাবে আসছেন না, ফলে ফোন করেও হয়তো সবাই খবর নিচ্ছেন এবং পরিবার পরিজনকে খবর দেওয়া হচ্ছে, এখন তো খুশির মাহল পুরোটাই, তাই স্বাভাবিকভাবেই হয়তো পরিবারের সকলকে খবর দেওয়া হচ্ছে, টলিউডের সকলে জানতে পারছে এবং সোশ্যাল মিডিয়া এখন এমন একটা মাধ্যম যেখানে সবাই সবার অনুভূতি প্রকাশ করে, তো আশা করি টলিউডের সকলেই শুভেচ্ছা জানাবে না, কারণ অন্তঃসত্ত্বা থাকা অবস্থা থেকেই প্রত্যেকে কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার পাশে থেকেছেন, প্রত্যেকেই বলেছেন যে সুখবরের অপেক্ষায় রয়েছেন, তাই প্রত্যেকেই তাকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া ছিলেন এবং এখন কিন্তু এই মুহূর্তে যেহেতু নুসরাত জাহান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং মা এবং শিশু দুজনেই ভালো আছেন, হেলদি বেবি বয় হয়েছে তার,
এই খবর পেয়ে নিশ্চয়ই নিজেদের আটকে রাখতে পারবেন না, সকলেই খোঁজ নেবেন বা এখানে আসবেন, এসে দেখা করবেন নুসরাতের সঙ্গে। তো আপাতত নুসরাতের বেটার ডেজ শুরু হলো, আমাদের তরফ থেকেও তাকে শুভেচ্ছা জানাই। তার নতুন এই জীবন একটা অধ্যায়, মা হয়েছেন তিনি, এবং সেই অধ্যায়টার জন্য তাকে আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একেবারেই নুসরাত জাহান তিনি মা হয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এবং আমরা সকাল থেকেই কিন্তু এই খবরের দিকে, আজ সকাল থেকে কেন গতকাল থেকে আমরা এই খবরের দিকে নজর রেখেছি, প্রতি মুহূর্তে আপডেট আমরা আমাদের দর্শকদেরও জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম অনুসরা তোমার সঙ্গে কথা বলতে বলতে, যে একটা দীর্ঘ সময় অভিনয় জীবনে যখন তিনি কাজ করেছেন, যেটা তুমিও বলছিলে, তারপরে সাংসদ হওয়ার পর পার্লামেন্টে যাওয়া, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এবং তারপর এই মা হওয়া, কি অদ্ভুত একটা বিষয়। মানে একেবারে বলা যেতে পারে তিন রকমের কাজ, আর এখন যে মা হওয়ার অভিজ্ঞতা, অবশ্যই আমরা পরবর্তী সালে কালে তোমার তো আমরা কথা বলবো নুসরাতের সঙ্গে, তার বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, কিন্তু এই মা হওয়ার যে অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ তো অন্য একটা বিষয়। অনেক অভিনেত্রী মা হয়েছেন এবং তারাও তাদের শেয়ার করেছেন তাদের বক্তব্য, কিন্তু এই মা হওয়ার যে স্বাদ, যে অনুভূতি, সেটা একটা ইটার্নাল বলা যেতে পারে, একটা ইটার্নাল অনুভূতি অনুসুয়া। এই সময়টা যে অবশ্যই একটা তার বেটার ডেজের একটা শুরু, এটা বলাই যায় অনুসুয়া। একদমই, তিনি এই বেটার ডেজেরই অপেক্ষা করছিলেন। তার সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রেখেছেন তারা সকলেই জানেন যে তিনি বারবার বিভিন্ন কোটস শেয়ার করতেন, নিজে লিখতেন বিভিন্ন জিনিস, এবং তার ছবি, নিজের ছবি শেয়ার করে তিনি লিখতেন যে তিনি মাতৃত্ব উপভোগ করছেন, তিনি অপেক্ষা করছেন একটা নতুন দিনের, তিনি একটি ফুটফুটে একটি ফুলের অপেক্ষা করছেন, এটি বারবার তাকে বলতে শোনা গিয়েছে। ফুল হয়ে ফুটে ওঠো, তিনি তার নিজের বেবিকে বলেছেন। এই যে একটা বন্ডিং, একটা বন্ডিং তো তৈরি হয়ে যায়, এবং সেটাই তৈরি হয়ে গিয়েছে বলে ধারণা, এবং সেটাই সেই থেকেই নুসরাতের এই সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং এই সন্তানের আসার জন্য তিনি দিন গুনছিলেন, এবং সেই থেকেই পজিটিভ থাকার যে একটা সাহস জুগিয়েছেন, এই সাহস এবং আজকে নতুন একটা পর্যায়ে তিনি পা রাখলেন, এবং আগামী দিন আরও বড়, বেটার ডেজ যেটার কথা উনি বারবার বলেছেন, আমরা বারবারই সেই কথাটা উল্লেখ করছি। এবং ইয়াশ দাশগুপ্ত গতকাল আমাদের জানিয়েছিলেন যে তিনিও অনেক এক্সাইটেড এই দিনটার জন্য, তিনি তাকিয়ে রয়েছেন এই দিনের জন্য, এবং তার ক্ষেত্রেও সুখবর, কারণ তার বান্ধবীর নতুন জীবন, স্বাভাবিকভাবেই তিনি সবসময় পাশে থেকেছেন, তো তার ক্ষেত্রেও যেহেতু এই স্ট্রাগল করার সময় তিনি প্রতি মুহূর্তে পাশে থেকেছেন, তাই তার সাথেও একটা নিশ্চয়ই বন্ডিং রয়েছে, তো সেই জায়গা থেকে তিনি খুব হ্যাপি। আমরা অঙ্কুশের সাথে কথা বলেছিলাম, আমরা শুভশ্রীর সাথে কথা বলেছিলাম, দেবের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই বলেছেন যে নুসরাত জীবনের একটা নতুন জীবনে পা রাখছেন, একটা নতুন পর্যায়ে পা রাখছেন, তাই প্রত্যেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, প্রত্যেকেই তার পাশে আছেন এমনটা জানিয়েছেন, শুভশ্রী তাকে টিপস দেওয়ার কথা বলেছিলেন, তো সব মিলিয়ে সকলে তার পাশে আছেন, এবং এখন যখন এই সুখবরটা সকলের কাছে পৌঁছেছে, সকলেই একে একে শুভেচ্ছা বার্তা দেবেন, তার সাথে ডিরেক্ট কথা বলবেন, এবং কেউ কেউ হয়তো আসতেও পারেন, কিন্তু যেহেতু করোনা এখনো আমাদের যায়নি, এখনো করোনা রয়েছে, তাই সবাই হয়তো হাসপাতালটা একটু এড়িয়ে চলছেন যাতে কোনোভাবে সংক্রমণ না হয়, আর যেহেতু বাচ্চা সেহেতু হয়তো কিছুটা এড়িয়েই চলবেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় বার্তা জানাবেন বা ফোন করে খবর নেবেন, সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়ার পর্দায়। আর যেরকম অনুরাগীদের মত, সোশ্যাল মিডিয়ায় নুসরাতের সব ইনস্টা স্টোরি এবং ছবি দেখেছেন, তারাও আশা করছেন নুসরাত যদি নিজে কিছু বলেন তাহলে হয়তো অনুরাগীরা বেশি খুশি হবেন।